ফিরে আসো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আপনারা শুরুতেই দেখে নিয়েছেন এক ঝলক আমি আপনাদের সাথে আজকে কী শেয়ার করতে যাচ্ছি। হে ভিউয়ার্স, খুবই সুন্দর একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ ব্লগটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বৃহস্পতিবার রাত্র থেকে আমার ব্লগটা শুরু করেছি। বৃহস্পতিবার রাত্র হচ্ছে বোন আর বোন জামাই এসেছে আমাদের বাসায়। তো রাত্রবেলা হচ্ছে আমার বাবা চেয়েছিল নিজের হাতে রান্না করে খাওয়াবে, মাছের বিরিয়ানি রান্না করবে, কিন্তু তার আবার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। তো সে বললো যে চলো তোমাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াবো। তো চলে আসলাম আমরা ফিশ রেস্টুরেন্টে, এটা আমাদের ধাবানি। তো ভিউয়ার্স, আমাদের ধাবান কিন্তু আবার মাছের খাবারের জন্য অনেক বেশি বিখ্যাত, কেননা সবাই জানে ধাবানি কিন্তু মাছের সব রেস্টুরেন্টগুলা মানে বেশি বেশি রয়েছে, সবাই কিন্তু ধাবানি চলে আসে মাছের আইটেমগুলো খাওয়ার জন্য। এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে ইস্তারা, তারপরে রিসোর্ট রয়েছে ফিশের, ফিশ আইটেমের। তো যাই হোক, তো আমরা চলে এসেছি, অলরেডি আমাদের খাবারও চলে এসেছে। আর আমার বাবা হচ্ছে অর্ডার করেছিল বারবিকিউ ফিশ আর হচ্ছে ফ্রাই ফিশটা, সাথে তো চিংড়ি ফ্রাই, তারপরে হচ্ছে স্কুইড ফ্রাই আছে, আর সাইদিয়া রাইসও আছে, সাথে সাদা রাইসটাও আছে। আর আমাদের বাচ্চাগুলোকে দেখছেন তো তারা মাশাআল্লাহ কত ইয়ামি ইয়ামি করে খাচ্ছে, জিনিস হয়ে গেছে স্কুইড। তো ভিউয়ার্স, খাবার দাবার সেরে আমরা হচ্ছে বাসায় যাব, তারপর ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি, কেননা আমার বাবা আবার দুইজন হুজুর দাওয়াত দিয়েছে শুক্রবারের জন্য। তো রান্না বান্না আছে, তো খাবারটা শেষ করে আমরা চলে যাব। হ্যাঁ, সামনে স্কুইড গুলো দিয়ে দাও রাহমার আপু, দুজনের কাছে স্কুইড গুলো ভালো লাগতেছে রাহমার তো। সামনে এসে বসো রাহমা, একটু সেরে একটু সামনে ঢালি দেবো, সেই জন্য এটা হচ্ছে শুক্রবার দিন 9টার দিকে। তো আমি হচ্ছে সকাল সকালে উঠে গেছি রান্নাবান্না করার জন্য, সবাই হচ্ছে ঘুমিয়ে আছে। তো আমি চাচ্ছিলাম সবাই ঘুম থেকে ওঠার আগে যাতে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করতে পারি, তো আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি। তো রান্নাবান্নার তো রেসিপি শেয়ার করলে ভিডিও বড় হয়ে যাবে, তো আমি যখন টেবিল সাজাবো তখন দেখিয়ে দেবো কী কী রান্না করেছি। আমি রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি আর ওইদিকে ওরা হচ্ছে নামাজ পড়তে গেছে। তো আস্তে আস্তে আমি কিন্তু অলরেডি সব কিছু রেডি করে ফেলেছি। এখানে আছে গরুর কলিজা ভুনা, তারপরে চিংড়ি মাছ ভুনা, চেপা শুটকির ভর্তা, সালাদ আছে, ডাল, তারপরে হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ, এটা হচ্ছে সাগরের মাছ, সাথে আছে গরুর মাংস, আর আছে চিকেন ভুনা। তো ওরা খাবার দাবারটা খেয়ে সেরে নিক, তারপর আমরাও খেয়ে নিব। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা হচ্ছে বেরিয়ে পড়ব, আমরা হচ্ছে বিচে যাব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু খাবার দাবার কমপ্লিট করে আর দেরি করিনি, আমরা কিন্তু সোজা বাসা থেকে বেরিয়ে পড়েছি। আমরা যাব হচ্ছে তুয়াল বিচে, ওইখানে হচ্ছে গোসল দেওয়া যায়, তো আমরা ওইখানে যাব। তারপর হচ্ছে ওইখান থেকে ঘোরাঘুরি শেষ করে তারপর হচ্ছে মরুভূমিতে যাব, ওইখানে হচ্ছে আমরা দাবাব চালাবো। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, আশা রাখছি পাশেই থাকবে। অনেক রৌদ্র, অনেক পরিমাণ রৌদ্রের তাপ অনেক, কেননা এখন প্রায় কয়টা বাজে, এখন 3টা বাজে। তো দেখতে পাচ্ছেন রোদের অবস্থা। তো আমরা ওইদিকে যাবো, আজকে চিন্তা ভাবনা আছে গোসল দিব, তো বাকিটা দেখা যাক। আপনারা সবাই আশা করছি পাশেই থাকবেন, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আপনারা যারা জেদ্দায় আছেন অবশ্যই আসবেন, এই সুন্দর সুন্দর জায়গাগুলো আইসা ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। তো ওইদিকে যাচ্ছি, আমার মেয়ের আহমা একদম চলে গেছে ওইদিকে, তো আমরা ওইদিকেই যাচ্ছি।
রেডি হয়ে যেতেছে গা। আল্লাহ আমি ওর জন্য প্যান্ট আনি, ওর প্যান্টটা খুলে দো, প্যান্টটা খুলে দো, জিন্সটা খুলে দো, নিচে সেই শর্ট প্যান্ট আছে, জিন্সটা খুলে দো, নিচে শর্ট প্যান্ট আছে, খুলে দো। এই তো রাহমা রেডি হয়ে যাচ্ছে পানিতে নামার জন্য। ফ্যানটা তো আমার কাছে দাও, ফ্যানটা আমার কাছে দাও। হাত ধরো না, হাত ধরো না, নামাই দাও, নামাই দাও। রাহমারা সাঁতার শিখাও, রাহমারা সাঁতার শিখাও, রাহমার বাবা মাশাল্লাহ ও তো পারবো, সাঁতার শিখতে পারবো। রাহমা এদিকে আসে, এদিকে আসে রাহমা, হোয়াট আর ইউ ডুইং? হ্যাঁ রাহমা কি করছো? বাবা কি করছে? রাহমা রাহমা সুইমিং করছে রে। রাহমা রাহমা কি করো? কি বিজাড়া দিচ্ছি? রাহমা উই বাবার কাছে, তো বাবার কাছে, বাবার কাছে রাহমা, বাবার কাছে, উই যে বাবার কাছে, বাবার কাছে। তোমরা যে একটা বান্দর সহ রাহমা
তাহমা ইউ প্লে কি করো রাহমা কি করো নিতে যাও যাও সাঁতার কেটে বাবার কাছে যাও রাহমা যাও বাবার কাছে যাও ওই যে বাবা লোক লোক রাহমা রাহমা বাবার কাছে যাও যাও না রাহমা সাঁতার কেটে বাবার কাছে যাও দেখো বাবা অনেক দূরে বাবা আর তো আগে নিয়ে যাও যাও বাবার কাছে যাও এই তো রাহমা যাচ্ছে রাহমার বাবার কাছে ভিজায়ও না বাচ্চারা আমাদেরকে ভিজায়ও না শেষ রাহমা কি করছো তুমি রাহমা আমাদের ভিজাভিজি শেষ এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি কেননা আজকে হচ্ছে রাহমা প্রথম এই সাগরের পানিতে নামছে যদি বেশিক্ষণ থাকে তখন দেখা গেছে জ্বর উঠা গেল তো সেজন্য এখন আমরা চলে যাচ্ছি বাসায় এখন হচ্ছে আমরা এটা কি কি দিছো সরিষা বাটা না সরিষা বাটা কাঁচা মরিচ সাথে দিছি একটুখানি গোলমরিচের গুঁড়া লবণ আর হচ্ছে আনারস এটা স্পেশাল রেসিপি সাবুনের হাতে
তো ভিউয়ার্স, আনারস মাখা খেয়ে আমরা চলে যাব আমাদের কফিলের মাঝরাতে, ওইখানে গিয়ে আমরা হচ্ছে দাবাব চালাবো। তো আশা রাখছি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন। কি যা মুল কিসে কিসে আধা আদো কি কি জাল মুরিস, হ্যাঁ কো জানলক সে জান মুরিস, জানলক সে জান, এ পুরি ইদি গাস না রাহমা বাবা কি কে বাবা কি মুরিস কি কে বাবা মুরিস দিছে। এই তো আমরা এখন চলে এসেছি আমাদের কফিলের মাজরায়, এখানে হচ্ছে আমরা দাব্বাব চালাবো। আমাদের দাবাব চলে এসেছে, এদিকে আইসো এদিকে। দেখছো তুই কোন জায়গাতে আনছে আমরা রে, তো উসা না সবি দেবে সালায় মজা, হ্যাঁ সুজা জায়গা সালায় নাকি মজা নাই, আমি পড়ে গেলে গা আমার ভয় লাগে, আমি লি গাছ এটি ফরতো না ছাত্র পুত্র নাই তো বালু হয় না, একবার পড়ে গেছি তো আমার, বুঝছি বুঝছি। এই রাহমা বাবা চলে আসতেছে, রাহমা এদিকে চলে আসো, তুমি কি সেটা করছো দেখছি না আলামাত্রা দিবানি। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, এখানেই আমি আমার ব্লগটা শেষ করতে যাচ্ছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আবারও চলে আসব আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ।